المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين وبفضلي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه صلى الله على سيدنا محمد وآله محبت رواز پنی اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چھپ جانے والے اللہم مولانا محمد والا آل سیدنا امرا شبائی گناہ کر گو نبی جی اپنا چلم نا شیکارونے روزے حاشرے اپنی مودیر بھولن نا اللہم صلی علی سیدنا مولانا محمد والا آل سیدنا حسبی رب بی جل اللہ ما فی قلبی لا حسبی ربی جل اللہ ما فی لا نور محمد صلی اللہ لا الہ یا رحمان یا اللہ یا رحیم یا اللہ یا رحمان یا رحیم یا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نو محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم بسم اللہ الرحمن الرحیم والعصر ان الانسان لفی خسر الا الذین آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبی الكریم ونحن علی ذلك من الشاہدین والشاکرین والحمدللہ رب العالمین ادھوکر آئے جیتوں پویتر جشن جلوس عید ملاد النبی صلی اللہ علیہ وسلم او پویتر فاتحہ یزدہم جبن پلکھے تاج دار رسالت صلی اللہ علیہ وسلم فاؤنڈیشن ایر ویبستہ پنائیں আজম শান তাজদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি কালাচাঁদ চৌধুরী বাজার জামে মসজিদের খতিবে মুকাররম
গাউসিয়া কমিটি বাংলাদেশ গহিরা মাইসপাড়া উত্তর ইউনিট শাখার সভাপতি জনাব হযরতুল আল্লামা আলহাজ মাওলানা শফিকুর রহমান সাহেব মাদ্রাজিল্লাহুল আলী, সম্মানিত উদ্বোধক আলহাজ ফরিদুল আলম মমতাজ বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব তানবীর আহমদ জুয়েল সাহেব প্রধান অতিথি হিসাবে তশরিফ আনবেন, জামে আহমদিয়া সুনিয়া আলিয়ার সম্মানিত শাইকুল হাদিস, এদেশের লাখ ও লাখ আলেম উস্তাদ উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লামা শাইকুল হাদিস হাফেজ সুলাইমান আনসারী সাহেব কিবলা মাদ্রাজিল্লাহুল আলী কদমহু আলা আইনি ওয়া রাসি, এতক্ষণ যাবৎ নূরানি ইমানি তকরির পেশ করেছেন ঐতিহ্যবাহী গহিরা এফ কে জামিউল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লামা কাজী ইউনুস রেজবি সাহেব কিবলা মাদ্রাজিল্লাহুল আলী, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ গহিরা শাখার সাধারণ সম্পাদক হযরত মাওলানা জনাব কে এম ফখরুদ্দিন মুজাম্মেল সাহেব মাদ্রাজিল্লাহুল আলী, চট্টগ্রাম রোটারি ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব, এবং এক নং ওয়ার্ড 23 নং চিকদার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জনাব কাজী মোহাম্মদ মাসুদ রানা সহ উপস্থিত হযরতে ওলামায়ে কেরাম মেহমানে খুসুসি বিন্দু তাজেদার রিসালাত সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ফাউন্ডেশনের সম্মানিত সদস্য ভাইরা, দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে জাম গাউসিয়া কমিটি বাংলাদেশের বিভিন্ন ইউনিট শাখার নেতৃবৃন্দ, পর্দানিশীন মা এবং বোনেরা, রহিমানি রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে মেহরবানি করে এই আজিমুশান তাজেদারের সালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে মহাব্বতের আওয়াজ একবার পড়ুন, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আকা ইনামেদার তাজেদারে মদিনা হুজুর সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবী দু জাহান রহমতুল আলমিন মোহাম্মদ মুজতবা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা মোবারকে সোনার মদিনায় লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া নজরানা পেশ করছি। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরিকে যেন কবুল করে, সকলে বলেন আমিন। আমাকে দুইটি বিষয় দেওয়া হয়েছে, একটি হচ্ছে সুদ আরেকটি হচ্ছে জুয়া। সুদ এবং জুয়া এই দুইটা কাজই হারাম, বলেন এই দুইটা কাজই কি? হারাম কাজ। ইসলামের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি হারাম করেছি। তাহলে ইসলামের মধ্যে সুদের কোনোভাবে জায়েজ হওয়ার কোনো সুরত নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের সাক্ষী হয়, যে সুদের লেনদেন করে, যে সুদ খাতায় লেখে, প্রত্যেকের উপরে আল্লাহর লানত। নাউজুবিল্লাহ, বলেন এই সমস্ত কাজে যারা জড়িত তারা প্রত্যেকে হারামের সাথে জড়িত। এবং জুয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালি শাইতান, নিশ্চয় মদ জুয়া প্রতিমা স্থাপন করা ভাগ্য গণনা করা এই সবগুলি কাজ হচ্ছে শয়তানের কাজ। সুতরাং জুয়া খেলা এটাও হচ্ছে ওই সুদের মতো হারাম। মদপান যেমন হারাম, প্রতিমা স্থাপন করা যেমন হারাম, ভাগ্য গণনা যেরকম হারাম, জুয়া খেলাও কি হারাম? বলে না জুয়া খেলা কি হারাম? এই দুইটা বিষয় সুদ এবং জুয়া আমাদের সমাজের মধ্যে এমনভাবে ছড়িয়ে পড়েছে একদম টপ টু বটম, সমাজের উপর শ্রেণীর মানুষ থেকে শুরু করে একদম যারা চায়ের দোকানে আড্ডা দেয় এরা পর্যন্ত সুদের সাথেও অনেক সময় জড়িত, আবার অনেকে জুয়ার সাথেও জড়িত। এটা আমাদের সমাজের মধ্যে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, ক্যান্সারের মতো। তো এটা আর মাশাআল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান অতিথি, এদেশের
লাখ লাখ আলেমের উস্তাদ, লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণস্পন্দন, উস্তাজুল আসাতিজা শাইখুল মাশাইখ, ঐতিহ্যবাহী জামে আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত শাইখুল হাদিস, মুজাহিদ আহলে সুন্নাত হুজুর আল্লামা শাহ সুফি শাইখুল হাদিস সুলাইমান আনসারি সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী তশরীফ এনেছেন, সবাই বলুন মারহাবা। আল্লাহ হুজুরের তশরীফ আওয়ালিকে যেন কবুল করে সকলে বলেন আমিন। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে, এলেমের মধ্যে অফুরন্ত বরকত দান করুক, বলেন আমিন। এবং হুজুরের এই খেদমত, যিনারা আমাদের জন্য এই সুন্দর বাগান সাজিয়েছেন, আমরা যারা আছি অন্তত আমাদের মাধ্যমে সুন্নিয়াতের খেদমত না হলে অন্তত ক্ষতি যেন না হয়, কারণ বর্তমান সময় আমাদের সুন্নিদের জন্য বড় একটা পরীক্ষার সময় চলছে। ওলামায়ে আহলে সুন্নাত এত কষ্ট করে আমাদেরকে এই সুন্দর মঞ্চ সাজিয়েছেন, এই মঞ্চের মধ্যে বসে আমরা যে কথা বলার মতো সুযোগ পেয়েছি এটা ওনাদের কারণে হয়েছে। ওনারা রোজা রেখেছেন, এখন আমরা ঈদ করতেছি, কিন্তু এই সুন্নিয়াতের সাজানো বাগান এটা যেন আমরা কারো মাধ্যমে নষ্ট না হয়, আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। এবং এই দিন মাজহাব মিল্লাতের জন্য যাদের খেদমত হবে আল্লাহ পাক তাদেরকেই যেন সুন্নিয়াতের ময়দানে খেদমত করার সুযোগ দান করে। অনেক সময় অনেকে হুটহাট করে সুন্নিয়াতের বাগানে ফেতনা সৃষ্টি করে, আল্লাহ পাক আমাদেরকে যেন এই ফেতনার এই জামানার মধ্যে এই সমস্ত ফেতনা থেকে বেঁচে আমাদের আকাবির আহলে সুন্নাত ওনারা যেই পথে ছিলেন, ওনারা যেইভাবে সুন্নিয়াতের খেদমত করেছেন, ওনাদের নকশে কদমে যেন আমরা চলে, ওনাদের দোয়া নিয়ে যেন আমরা কাজ করতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। এটা দর্শী পূর্ণ আল্লাহুম্মা وعلى آل سيدنا وأجمله من كلمك ترقت عيني وأطيب من كلمة للنساء اللهم صل مولانا محمد وعلى آل سيدنا ফের হাজরিন, তো আমি আপনাদের কাছে আরজ করছিলাম যে সুদ এবং জুয়া খেলা এটা হারাম জানার পরেও আমাদের সমাজে আমরা এটাকে একটা স্বাভাবিক বিষয় হিসেবে মেনে নিয়েছি, অথচ টাকা তো অনেকে ইনকাম করে, টাকা ইনকাম তো যারা দেহ বিক্রি করে তারাও ইনকাম করে, টাকা তো অনেক মানুষ নিজেদের স্ত্রীকে পর্যন্ত বিক্রি করে দেয়, তো টাকা ইনকাম করার মুখ্য বিষয় নয়, বরং টাকাটা হালাল পথে আসতেছে কিনা এটাই হচ্ছে মুখ্য বিষয়, ঠিক কিনা বলেন না? না হয় আপনার কাছে টাকা আসলো, আপনি মনে করলেন যে আমি তো এটার মাধ্যমে লাভবান হচ্ছি, আসলে আপনার কাছে মনে হতে পারে আপনি লাভবান হচ্ছেন, কিন্তু আল্লাহ পাক যে জায়গাকে হারাম করেছেন, যেটা শরীয়তে নিষিদ্ধ, ওইটা কখনো আমাদের জন্য কল্যাণকর কাজ হতে পারে না, কারণ আল্লাহ যেটা নিষেধ করেছেন এটার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো হেকমত আছে। সুদকে কেন নিষেধ করা হয়েছে? সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, সাহাবায়ে কেরাম বললেন হুজুর যে সুদের মধ্যেও টাকা লাগে, ব্যবসার মধ্যেও টাকা লাগে, তো একটাকে আল্লাহ হালাল করেছেন আরেকটাকে হারাম কেন করেছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা কেন? সুদকে আল্লাহ পাক হারাম কেন করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, কারণ ব্যবসা হচ্ছে পবিত্র আর সুদ হচ্ছে অপবিত্র, একটার মধ্যে কল্যাণ আছে আরেকটার মধ্যে কল্যাণ নাই, যদি সুদি লেনদেনের মধ্যে কল্যাণ থাকতো তাহলে আল্লাহ এটাকেও জায়েজ করে দিতেন, কিন্তু সুদ এমন একটা ব্যবস্থা, সুদ একই জিনিসের কোনো জিনিস যখন আপনি মনে করেন কাউকে 100 টাকা দিলেন, সে আপনাকে যদি 100 টাকার পরিবর্তে 110 টাকা দেয় তাহলে এটা সুদ, আপনি কাউকে 1 কেজি চাল দিলেন, সে যদি 1 কেজি চালের বদলায় আপনাকে 1.5 কেজি চাল দেয় তখন এটা কি হয়ে যাবে? সুদ। একই জিনিস যখন পরিবর্তন হবে এবং এটার মধ্যে বাড়তি কিছু দেওয়া হবে তখন এটা হয় সুদ।
আর সুদী ব্যবস্থার মধ্যে ধনীরা ধনী হতে থাকবে, গরিবরা গরিব হতে থাকবে। দুই পক্ষের লাভ এখানে নাই, এখানে এক পক্ষ লাভবান হয়। আপনি মনে করতে পারেন আমার কাছে তো টাকা আসতেছে, কিন্তু আপনি টাকা নিতে গিয়ে ব্যাংকে যে আপনার বাড়ি গাড়ি সব দিয়ে দিলেন, আর আপনি যখন টাকা তার সুদ পরিশোধ করতে পারবেন না, তখন ব্যাংকের মালিকানা তো আপনার বাড়ি গাড়ির মালিকানা এখন আর আপনার কাছে নাই, আপনার বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে, ব্যাংক হয়ে গেছে। এখন আপনি যখন আপনার এই সুদি টাকা পরিশোধ করতে না পারবেন, তখন আপনার মারা যাওয়ার পরে হলেও আপনার বাড়ি গাড়ি সব ছিনিয়ে ব্যাংক নিয়ে যাবে, তখন আপনার সন্তানরা অসহায় হয়ে যাবে। এই জন্য ইসলাম খেয়াল করেছে যে দুই পক্ষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, দুই পক্ষ যেন লাভবান হয় এবং কোনো পক্ষ যেন ক্ষতির শিকার না হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন, কারণ ব্যবসার মধ্যে বরকত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যারা হালালভাবে ব্যবসা করবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে নবীদের সাথে হাশর করাবেন। সুবহানাল্লাহ। এখন হালালভাবে বেঁচে থাকাটা কষ্ট, তারপরও কষ্ট স্বীকার করেন যেন আখিরাতের কষ্ট থেকে দুনিয়াতে নাজাত পেতে পারেন। দুনিয়ার মধ্যে কষ্ট করেন যেন আখিরাতের কষ্ট থেকে আল্লাহ আপনাকে নাজাত দান করে। কিন্তু আমরা দুনিয়াকে আমাদের জান্নাত বানায় রাখতে চাই, যে দুনিয়ার মধ্যে আমি জান্নাত ভোগ করব। আরে দুনিয়া তো কিছুই না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে একটা লাঠি রাখার জায়গা, ছোট্ট এক টুকরা জায়গা যদি এটার যদি তুলনা করতে হয়, আর দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে, জান্নাতে এক টুকরা জায়গার দাম তার চেয়েতে উত্তম। এখন সুদ এমন একটি গুনার কাজ, যে গুনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে আমার বান্দারা তোমরা সুদ খেও না, এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদ থেকে দূরে থাকো, সুদের যে অতিরিক্ত টাকা আছে এই টাকা তোমরা ফিরিয়ে দাও, গ্রহণ করিও না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হয়ে থাকো। ইমানদারদেরকে আল্লাহ পাক বলছেন, বেঈমানকে বলে নাই, কারণ বেঈমানের কাছে তো আল্লাহর কোন হুকুম মানলে কি আর না মানলে কি। যদি আমরা ইমানদার হয়ে থাকি, আল্লাহ প্রথমে বলে নিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহর বান্দাদের মধ্যেও আল্লাহ পাক সবাইকে বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, মানে ইমানদারগণ। আল্লাহ পাক বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আল্লাহকে যদি ভয় করে থাকো, মুমিন যদি হয়ে থাকো, তাহলে সুদ থেকে দূরে থাকো, সুদের টাকা ফিরিয়ে দাও, সুদের টাকা তোমরা গ্রহণ করিও না। আর আল্লাহ পাক বলতেছেন বিপরীত যদি করো, ফাইল নাম তাফালু ফায়াজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে প্রস্তুত থাকো আল্লাহ এবং তার রসুলের সাথে জিহাদ করার জন্য, আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত থাকো। তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহ এবং তার রসুল, তাহলে আমাদের পক্ষে সম্ভব না আমরা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করব। এটা কি আমাদের পক্ষে সম্ভব? আমরা কি আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে পারবো? আল্লাহ চ্যালেঞ্জ করছেন, যদি তোমরা সুদ খাও অবৈধ পয়সা ইনকাম করার জন্য, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছিলাম, এটা ছেড়ে দিয়ে তুমি হারাম স্পর্শ করছো, হারাম দিয়ে ধনী হতে চাচ্ছ, তাহলে আমার সাথে আমার রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন না, আল্লাহ কত শক্ত কথা বলেছেন যে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা এটা তো কোনো ইমানদারের পক্ষে সম্ভবই না, কেউ পারবে না কোনোদিন। এবং মেরাজের রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের বিভিন্ন অবস্থা দেখলেন, এক ব্যক্তিদেরকে দেখলেন একদল লোক তারা রক্তের মধ্যে গোসল করছে এবং তাদের পেটের মধ্যে পাথর বাঁধা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিব্রিলকে, জিব্রিল এরা কারা আর এদের এই পরিণতি কেন? তখন জিব্রিল আলাইহিস সালাম বলেন, হুজুর এরা হচ্ছে আপনার ওই সকল উম্মত যারা দুনিয়াতে সুদ খেয়েছে, এই সুদি ব্যবসার সাথে যারা লেনদেন করেছে, সুদি ব্যবসার সাথে যারা জড়িত, সুদি ব্যবসার মধ্যে যারা জড়িত থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এইভাবে শাস্তি দিবেন, তারা রক্তের মধ্যে গোসল করবে, নাপাক জিনিসের মধ্যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুবিয়ে রাখবেন, আর তাদের পেটের মধ্যে থাকবে পাথর। সুতরাং আরও তো অনেক শাস্তি আমার নবী ইরশাদ করেছেন, যে সুদের 73টা গুণা রয়েছে, যারা সুদ খায়, সুদ দেয়, সুদের মধ্যে অংশগ্রহণ করে,
সাক্ষী থাকে, লেখে, টাকা পয়সা আদান প্রদান করে, এই সমস্ত কাজের মধ্যে যারা জড়িত সবাই সমান, বরাবর বরাবর গুণাগার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুদের মধ্যে 73টা গুণা রয়েছে, আর 73টা গুণার মধ্যে সর্বনিম্ন গুণা হচ্ছে নিজের আপন মার সাথে জেনা করা, যেরকম সুদের একটা গুণা হচ্ছে সেরকম। তাহলে নিজের মার সাথে জেনা করে, এটা তো কল্পনাতেই আসে না, এটা তো চিন্তা করলে কেমন লাগবে আপনার, যে নিজের মার সাথে যারা জেনা করে তাদেরকে সমাজের মধ্যে কত বাজেভাবে বলা হয়, কত নিকৃষ্ট মানুষ যারা নিজের মার দিকে শুধু জেনা নয় এই খেয়াল যারা করবে তাদেরকে আমরা বলো তোমার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। তাহলে নবীজি ইরশাদ করছেন, যারা সুদ খায় তাদের গুণা হচ্ছে এমন গুণা, 73টা গুণা সর্বনিম্ন গুণা হবে নিজের আপন মার সাথে জেনা করা, যেরকম গুণা, নাউজুবিল্লাহ বলেন না। সুতরাং আপনার রিজিকটা যেন পাক এবং সাফ হয়, সন্তানদেরকে লালন পালন করার জন্য, সন্তানদের মুখে লোকমা তুলে দেওয়ার জন্য আপনি যা ইনকাম করবেন এটা যদি হালাল না হয়, আর এই হারাম খেয়ে হারামের রক্ত মাংস দিয়ে শরীর দিয়ে আপনি যতই ইবাদত করবেন আল্লাহর দরবারে এই ইবাদত কোনো কাজে আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে এক মানুষ অনেক দূর থেকে সফর করে এসেছে, খানা কাবার দরজা ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কেন কবুল করবেন, কারণ মাতআমুহু হারাম, মালবাসুহু হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, হারামের মধ্যে বসবাস করে, হারাম কায়, হারাম লেবাস পরে আছে, তো সব কিছু যার হারাম সে এত কষ্ট করে কাবা শরীফে আসলেও কি আল্লাহ তার দোয়া কবুল করবে? কবুল করবেন। এক সাহাবী নবীকে বললেন, হুজুর আপনি আমার জন্য একটু এমন একটা দোয়া শিখাই দেন আমাকে। এক সাহাবী নবীকে বলছেন, ইয়া রাসূল আমাকে এমন একটা দোয়া শিখাই দেন যেন আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাই, যে আমি যেই দোয়া করবো আল্লাহ ওই দোয়াই যেন কবুল করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি হালাল উপার্জন করো, হালাল উপার্জন করলে আল্লাহ পাক তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিবেন, তুমি যা দোয়া করবে আল্লাহ সেটাই কবুল করবে। আর আরেক ব্যক্তির ব্যাপারে হযরত মূসা আলাইহিস সালাম বলছেন যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এক ব্যক্তি হাত অনেক উঁচা উঁচা করে আল্লাহর দরবারে দোয়া করতেছে, তার দোয়া দেখে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ইয়া রাব্বে বালি তারা আমার এই উম্মত যে দোয়া করছে আমি সুপারিশ করছি আপনি তার দোয়া কবুল করেন। তখন আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন, সে যদি হাত তুলতে তুলতে তার হাত আকাশের উপরে চলে যায়, আর কান্না করতে করতে সে যদি মরেও যায়, তারপরও আমি তার দোয়া কখনো কবুল করব না। কেন কবুল করব না, কেন কবুল করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কারণ সে হারাম উপার্জন করে, হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া ইবাদত কোনোটাই আল্লাহ দরবারে কবুল হবে না। তা আমরা অনেক সময় মনে করি যে আমরা ইবাদত তো করি, দোয়া তো করি, দোয়া কবুল হচ্ছে না কেন, ইবাদতের মধ্যে তৃপ্তি পাচ্ছি না কেন? তো আমরা দেখতে হবে আমাদের কোন কাজের মধ্যে এই সমস্ত জিনিস আমরা জড়িত হয়ে গেছি কিনা। নবীজি ইরশাদ করেছেন যে আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যে তখন সুদটা এমনভাবে সমাজে ছড়িয়ে পড়বে মানুষ সুদ না খেলেও সুদের বাতাসটা তার শরীরে লাগবে। মানে আমরা কোনো না কোনোভাবে হয়তো বা এটার সাথে কানেক্টেড হয়ে যাব, কারণ সমাজ এখন যেভাবে চলছে, আমাদের ব্যাংকিং সেক্টর যেটা বর্তমান, এটা তো ইসলামী শরীয়ত মোতাবেক না, যদিও সাইনবোর্ড একটা লাগিয়ে দিয়েছে ইসলামী শরীয়ত মোতাবেক ব্যাংক পরিচালিত হয়, আসলে সেখানে ইসলামী শরীয়ত মানা হয় কি না এটা কিন্তু গবেষণা করতে হবে। তাহলে ব্যাংকে আমরা লেনদেন করব ঠিক আছে, যেহেতু এখন বর্তমান সময় আমাদের ঘরের মধ্যে টাকা পয়সা রাখলে চুরি ডাকাতের ভয় থাকে, কিন্তু ব্যাংকের টাকা দিয়ে কোনো ফায়দা নেওয়া যাবে না, ব্যাংক থেকে আপনি কোনো ফায়দা নেবেন না। ব্যাংক যদি আপনাকে ইন্টারেস্ট দেয়ও, ওরামা একরামের সাথে পরামর্শ করবেন যে এই ইন্টারেস্টের টাকা আপনি কোথায় ব্যয় করবেন, নিজের জন্য ব্যয় করতে পারবেন না, সওয়াবের নিয়ত ছাড়া আল্লাহর রাস্তায় দান করে দিবেন। কিন্তু ব্যাংকের যে ইন্টারেস্ট, যেগুলি ইসলামিক ব্যাংকিংয়ের কথা বলা হচ্ছে যে আমরা ইসলামী শরীয়ত মোতাবেক ব্যাংক পরিচালনা করি, ইসলামের শরীয়তের মধ্যে তো সুদ বলতে কোনো জিনিস নাই, বলেন ইসলামী শরীয়তের মধ্যে সুদ বলতে কোনো জিনিস আছে? এখন সুদের নামে তারা যদি বিভিন্ন নাম দেয়, সুদ বলে না আর কি, কিন্তু লভ্যাংশ যেটা, এই যে আপনি যে টাকাটা এখানে রাখলেন, ব্যবসা করছে, তারা আপনাকে একটা ইন্টারেস্ট দিয়ে দিচ্ছে, একদম লাভ দিয়ে দিচ্ছে,
তা আপনি তো শুধুমাত্র লাভের ভাগিদার হলে হবে না, বরং ব্যবসার মধ্যে লাভের ভাগিদারও হতে হবে, লসের ভাগিদারও হতে হবে। কিন্তু আপনি তো কেউ লসের ভাগিদার হতে রাজি না, তাহলে যে লসের ভাগিদার হতে রাজি হবে না তাহলে এটা তো আর ব্যবসা হবে না, এটা হয়ে যাবে সুদ। সুতরাং আমরা কোনো না কোনোভাবে হয়তো সুদ লেনদেন আমরা না করলেও নবীজি বলেছেন যে এমন একটা সময় আসবে যখন মানুষ তার শরীরে সুদের বাতাসটাও লাগবে, এই সময়টা চলে এসেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা মনে করি যে আমরা তো সুদ নেওয়ার কারণে আমাদের পরিবার সচ্ছল হয়েছে, আরামায়েস করে চলতেছি, যা কিছু আমি সুদ না করলে তো আজকে আমার ব্যবসায় তো বড় হতো না। আল্লাহ সুবহান ও তাআলা এই জন্য ইরশাদ করেছেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস, সময়ের কসম মানুষ কিন্তু ক্ষতির মধ্যে আছে। আপনি বলছেন আমি লাভে আছি, আল্লাহ বলছে তুমি লাভে নাই, তুমি ক্ষতির মধ্যে আছো। কারণ যে সামান্য সুদি টাকা পয়সা পাওয়ার কারণে আপনি মনে করছেন আমি সচ্ছল হয়ে গেছি, কিন্তু আসলে তো সচ্ছল হন নাই, বরং আল্লাহ পাক আপনার রিজিক থেকে আল্লাহর বরকত তুলে নিয়েছেন। রিজিকের মধ্যে বরকত নাই যার কারণে আমরা এত টাকা পয়সা পাওয়ার পরেও আমাদের ক্ষুধা শেষ হয় না, আমাদের লোভ বেড়ে যাচ্ছে, দুনিয়ার প্রতি ভালোবাসা টান বেড়ে যাচ্ছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে কিয়ামতের পূর্বে আমার উম্মত ওয়াহানের মধ্যে ডুবে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওয়াহান কাকে বলা হয়? নবীজি ইরশাদ করলেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহাতিল মউত, দুনিয়ার প্রতি আসক্তি আর মৃত্যুকে অপছন্দ করা। সাহাবায়ে কেরাম ওনাদের মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা চলতেছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ কি আমরা জমা করে রাখতে পারবো নাকি সব খরচ করে ফেলতে হবে, মানে আল্লাহর রাস্তায় দান করে দেব বা কিছু একটা করব। এটা নিয়ে যখন কথা চলছে তখন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে সম্পদ জমা করে রাখা যাবে না, সম্পদ যেটা আল্লাহ দিয়েছেন এটা আপনি জমা না করে আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। তখন একজন সাহাবী বলছেন আবু যর গিফারী, তুমি যেটা বলছো ঠিক আছে বুঝলাম, সম্পদ জমা করা যাবে না, সম্পদ দান করে দিতে হবে, তো সম্পদ যদি জমা না করি তো যাকাত ফরজ হবে কেমনে? যাকাত ফরজ হওয়ার জন্য সম্পদ এক বছর যাবত জমা করতে হবে না, এক বছর তো অন্তত স্থায়ী থাকতে হবে, নির্দিষ্ট পরিমাণ সাহেবে নিসাবের উপরে যাকাত ফরজ করা হয়েছে। আল্লাহ পাক যাকাতের বিধান যেহেতু দিয়েছে তার মানে বোঝা গেল সম্পদ জমা করা যাবে, কিন্তু এটা বৈধ হতে হবে এবং সম্পদের উপরে গরিবের হক যেটা আসবে এটা আদায় করতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে অনেক ধনী ধনী সাহাবী ছিলেন না, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 দাস দাসীকে ইসলামের জন্য আজাদ করে মুসলমান বানিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে মদিনা শরীফে এখনো খেজুর বাগান আছে, যে বিরাট বিরাট খেজুর বাগান উনি রোপণ করেছিলেন এবং বলেছিলেন কিয়ামত তক আমার নবীর উম্মতের জন্য আমি এটা ওয়াকফ করে দিয়েছি, আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছি, এটার ইনকাম আমি গ্রহণ করব না, বরং এটার ইনকাম উম্মতের গরিব মিসকিন যারা তাদেরকে দান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তো এখন আপনি এত দান করবেন কেন যদি টাকা আপনার কাছে না আসে? আগে তো টাকার মালিক হতে হবে, তারপরে না দান করতে পারবেন? তো এটা সাহাবায়ে কেরামের মধ্যে তখন বলা হচ্ছে, একজন আরেকজনকে বলতেছে আর কি, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলতে, আচ্ছা ঠিক আছে মানলাম, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে, আমি নবী একদিন পর্যন্ত নিজের কাছে রাখতে পছন্দ করি না, বরং ওই একদিনের মধ্যে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমি আল্লাহর রাস্তায় দান করে দেই। নবীজি একবার মজলিসের মধ্যে বসে আছেন, হঠাৎ নবীজি উঠে গেলেন, উঠে গিয়ে কিছুক্ষণ পর আবার আসলেন, সাহাবী প্রসঙ্গের হুজুর আপনার কদমে আমাদের মা বাবা কোরবান, তো আমরা তো একটা গুরুত্বপূর্ণ কথার মধ্যে ছিলাম, তো হঠাৎ আপনি উঠে গেলেন, হুজুরা মোবারকে তাশরিফ আনলেন, আবার চলে আসলেন, হুজুর কারণটা কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার ঘরে একটা স্বর্ণ মুদ্রা ছিল, এখন আমার হঠাৎ মনে পড়ে গেছে এই স্বর্ণ মুদ্রাটা এখন আমার ঘরে রয়ে গেছে, এই জন্য আমি তাড়াতাড়ি করে তোমাদেরকে রেখে চলে গিয়েছি, ওই স্বর্ণ মুদ্রাটা আমি আল্লাহর রাস্তায় দান করে এসেছি। মানে নবীজি এক মুহূর্ত পর্যন্ত এটা পছন্দ করতেন না যে প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিস নবীর ঘরে থাকবে। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, এই ওমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফাতুল মুসলিমিন, ওনার ঘরে উনি ওনার স্ত্রী ওনার কন্যা ছিল, তো পাশের ঘরে ওনার কন্যা আছে, এখন উনি ডাক দিচ্ছে আমার মেয়ে আমাকে একটু পানি দিয়ে যাও,
তো দুই তিনবার বলার পরে মেয়েটা আসে নাই, বরং মেয়ের মা মানে ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী এসেছেন পানি নিয়ে। তিনি বললেন কি ব্যাপার, আমি তো আমার মেয়েকে ডাক দিয়েছি তো সে আসে না কেন? তখন বলে আচ্ছা পানি চেয়েছেন, পানি তো পেয়েছেন, তো সে আসা আর না আসা অসুবিধা কী? বলে না নিশ্চয় কিছু একটা হয়েছে, আমার মেয়ে আসে না কেন? তখন ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী কেঁদে দিলেন, বললেন হুজুর আপনার মেয়ের একটাই পাজামা আছে আর এই পাজামাটা ছিঁড়ে গেছে, সে বসে বসে সেলাই করতেছে। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কন্যার একটাই পাজামা, দ্বিতীয় কোনো পায়জামা নাই যেটা পরে উনি বাবার সামনে আসবেন, এটা শোনার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ আমার পরিবারের যতটুকু জরুরত আপনি ততটুকু দিয়েছেন, অতিরিক্ত আমার আর কিচ্ছু দরকার নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা যে ভবিষ্যতের চিন্তা করি যে আমাকে অনেক টাকা পয়সার মালিক হতে হবে, কিন্তু এই টাকার মধ্যে যদি বরকত না থাকে, বরকত শূন্য টাকা পয়সা, এমনকি আপনার সন্তানকে যদি আপনি রেখে যান, এই সন্তান আপনার সম্পদ ধরে রাখতে পারবে না, বরং সন্তান সম্পদের লোভী হয়ে আপনি বৃদ্ধ হয়ে যাওয়ার পরে সন্তান বলবে বাবা এখন আর তোমার দরকার নাই, কারণ তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি তো সব আমার নামে হয়ে গেছে, এখন তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও, তোমার সম্পদ আমি একা ভোগ করব। এটাই হচ্ছে সমাজের মধ্যে, কারণ আপনি দেখবেন বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানে কোনো ইমাম সাহেবের বাবা পাবেন না, মুয়াজ্জিনের বাবা পাবেন না, রিক্সাওয়ালা ব্যাংকারি যারা চালায় তারাও নিজেদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে ডাকে না, বৃদ্ধাশ্রমে যাদেরকে পাবেন সবগুলি হচ্ছে ধনী মানুষের পিতারা, ধনী মানুষের বাবা মাকে তারা বৃদ্ধাশ্রমে ডেকে এসেছে। আপনি যে রাউজানের মধ্যে একটা বৃদ্ধাশ্রম আছে নোয়াপাড়ার মধ্যে, সেখানে আপনি জানেন আমি নিজে গিয়েছি, আমি তাদের সাথে কথা বলেছি, এখানে গরিব মানুষের কোনো বাবা মা নাই, দুই একজন বাবা মা যারা বাড়িতে রাগ করে চলে এসেছেন, সন্তানের সাথে ঝগড়া হয়েছে চলে এসেছেন, কিন্তু অধিকাংশ বাবা মা আমি দেখেছি যে সন্তান ভালো পজিশনে আছে, সন্তান আমেরিকায় থাকে কানাডায় থাকে, বাবা মাকে বলেছে তোমরা আমেরিকায় আর কানাডায় এসে কী করবে, বাসবার কতদিন, এখন ওখানেই থাকো। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে আপনি আপনার সন্তানকে কী শিখিয়েছেন দুনিয়াতে? সারা জীবন সম্পদের পিছনে ছুটেছেন, সম্পদ কামাই করেছেন, এটা হালাল না হারাম চিন্তা করেন নাই, যার কারণে সন্তানও চিন্তা করেছে যে আমার বাবা যেখানে আল্লাহর হক আদায় করে নাই আমি কেমনে বাবার হক আদায় করব, দরকার নাই, আগে আল্লাহর হক আপনি আদায় করেন। আল্লাহ আপনাকে যেভাবে চলার জন্য বলেছেন, আমার নবী আমাদেরকে যেভাবে চলতে বলেছেন, মনে রাখতে হবে আমরা যতই চেষ্টা করি না কেন আমাদের রিজিকে যেটা আছে সেটাই আসবে, আমি আর আপনি আমার রিজিককে বাড়াতে পারবো না কমাতেও পারবো না, যেটা আমার রিজিক আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মালাকুল মউত তোমার পিছনে যেরকমভাবে ছুটতেছে ঠিক একইভাবে তোমার রিজিকও তোমার পিছনে ছুটতেছে, তোমার রিজিক যেটা সেটা তোমার কাছে আসবেই, পৃথিবীর কোনো মানুষ আপনার রিজিক আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে। সুতরাং আমাদের মধ্যে যদি কেউ এরকম থেকে থাকেন যারা সুদি কারবার করেন, সুদি ব্যবসা করেন, মেহরবানি করে আজকে থেকে তওবা করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুকুম করেছেন যে তোমরা সুদ ছেড়ে দাও যদি আল্লাহকে ভয় করো, আর যদি সুদ ছাড়তে না পারো তাহলে আমি আল্লাহর সাথে আমার রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। সুতরাং আপনার যদি মনে হয় হিম্মত থাকে যে আল্লাহ রসুলের সাথে মোকাবেলা করবেন তাহলে করেন, কিন্তু এটা পৃথিবীর কারো সম্ভব নয়। নমরুদের মতো এত বড় পাওয়ারফুল ব্যক্তিকে আল্লাহ পাক একটা মশা দিয়ে মেরে দিয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্না বাতশা রব্বিকা শাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে বলে না, আল্লাহ ছেড়ে দেয় না। সুতরাং এই সুদ এবং জুয়া, জুয়ার মাধ্যমে অনেকগুলি ক্ষতি হয়। কিরকম ক্ষতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে তোমরা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালি শাইতান, এগুলি হচ্ছে শয়তানি কাজ। এক হচ্ছে মদ পান করা, জুয়া খেলা, প্রতিমা স্থাপন করা এবং ভাগ্য গণনা করা। কিছু মানুষ দেখবেন রাস্তার মধ্যে পাখি নিয়ে বসে থাকে আর সামনে কয়েকটা চিঠি রাখে, বলে এই পাখি তোমাকে বলে দেবে যে তোমার ভাগ্যে কী আছে। আচ্ছা হে যদি আপনার ভাগ্য বলতে পারে তো এই বেটা রাস্তার মধ্যে বসে বসে এই কাজ কেন করে, এ বেটা কোটিপতি হয় না কেন?
যেই ব্যক্তি রাস্তার মধ্যে পাখি নিয়ে বসে থাকতে পারে, মানুষের ভাগ্যে কি আছে না আছে হাত দেখে বলে দিতে পারে, তো নিজের ভাগ্যে কি আছে এটা বলতে পারে না কেন? এক ব্যক্তি এরকম একটা লোকের কাছে গেছে, বলে আমি হাত দেখে সব বলে দিতে পারি। এটা বলার সাথে সাথে দিছে একটা থাপ্পড় দিছে। পরে বলছে এই তুমি আমার থাপ্পড় দিলা কেন? বলে আমার হাত দেখে বলতে পারো, আমার আমার ভবিষ্যৎ কি? তো তোমার নিজের হাত দেখে বলতে পারলা না, একটু পরে আমার হাতে থাপ্পড় খাইবা? নিজেরটা বলতে পারে না, আরেকজনের ভাগ্য গণনা করার জন্য বসে আছে। তখন আর আমরাও মানুষ এত বোকা, আমাদের সরল বিশ্বাসে যে যেটা বলে আমরা না যাচাই করি না বাছাই করি, আর কোরআন সুন্নার মধ্যে এটা আসে না নাই আমরা এটা তালাশ করি না, বলে যুগ যুগ ধরে এরকম চলে আসতেছে, আমার নানিরা দাদিরা এগুলি বলেছে এই জন্য আমরা এগুলি করতে হবে না। আল্লাহ পাকের সাথ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি জানো, এবং যারা আহলে যিকির যারা উলামায়ে কেরাম তোমরা তাদের কাছে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করতে হবে কাদের কাছে? আলেমদের কাছে। বলেন না কাদের কাছে? আলেমের কাছে। আর আমরা ওই বসে আছি দাদি নানিরা কি বলেছিল সেইগুলি নিয়ে, তাআলা সুবহানাহু ওয়া তাআলা আর মদ পান করা, এইগুলি হচ্ছে শয়তানের কাজ। আল্লাহ পাক বলেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি কামিয়াব হতে চাও তাহলে এইগুলি ছেড়ে দাও, এইগুলি ছেড়ে দিলে আমি আল্লাহ তোমাদেরকে কামিয়াবি দান করব। দেখবেন যে সমস্ত লোক মদ জুয়া এ সমস্ত আসক্তির মধ্যে জড়িত, এরা কোনোদিন দুনিয়াতেও কামিয়াব হতে পারবে না, এরা সবসময় লুজার লুজারই থাকবে। এবং এটার আরও অনেক ক্ষতি আছে। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি, এই শয়তান তোমাদেরকে মদ এবং জুয়ার মধ্যে লাগিয়ে রাখতে চায় যেন তোমরা একে অপরের সাথে দুশ্মনী করো, একে অপরের দুশ্মন হয়ে যাও, ঝগড়া করো, একে অপরকে ঘৃণা করো। মদ পান করলে হুশ থাকে না, মদ পান করার পরে আপনার বাবাকে আপনি কি বলেন, মাকে কি বলেন, এটাও আপনি নিজেও জানেন না, এবং ভাইয়ের সাথে ভাইয়ের দুশ্মনের সৃষ্টি হয়। আর যখন জুয়া খেলে, জুয়ার মধ্যে যখন এক পক্ষ হেরে যায় তখন আরেক পক্ষের সাথে তখন ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন না? কারণ সবাই তো চায় যে জিতবো, জিতার আশায় জুয়া খেলে, আর ওই জুয়ার মধ্যে যখন হেরে যায়, যখন থেকে টাকা পয়সা সব চলে গেছে, এখন তার সাথে তখন জানের দুশ্মনের সৃষ্টি হয়। আর এই জুয়ার অনেক ধরন এখন বের হয়েছে, আমরা মনে করি শুধুমাত্র বড় বড় ক্লাবে গিয়ে যদি জুয়া খেলে এটাই জুয়া খেলা, কিন্তু এখন তো জুয়া আস্তে 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 আমাদের একদম টঙের দোকান পর্যন্ত চলে এসেছে। টঙের দোকানের মধ্যে দুই বন্ধু মিলে জুয়া খেলতেছে, বলে এই বলে যদি ছক্কা মারে তাহলে আমি তার কোকা কোলা খাওয়াবো, আর যদি আরেকজন কইতেছে এই বলে যদি আউট হয় তাহলে তুই আমারে চাইনিজ খাওয়াবি, ক কোনটা রাজি? তো বাস দুই পক্ষের মধ্যে এখন চুক্তি হয়ে গেছে, এক পক্ষ কইতেছে তারে কোকা কোলা খাওয়াবে, আরেক পক্ষ কইতেছে না তোর কথাটা যদি ভুল হয় তাহলে তুই আমাদের চাইনিজ খাওয়াইতে হবে। এই যে চাইনিজ খাইলেন, এই যে চুক্তি একটা করলেন, কোক খাইলেন, এটাও জুয়া। বলেন এটাও কি জুয়া? আপনি এক টাকা দিয়ে খেলেন আর এক কোটি টাকা দিয়ে খেলেন, এটা বড় কথা নয়, জুয়া জুয়াই। খেলাধুলা যেটা শরীর চর্চা করা হয়, যে খেলাধুলার মধ্যে শুধুমাত্র হয়তো আপনার যেটা শারীরিকভাবে আপনি শক্তিশালী হবেন, আপনার উপকার রয়েছে, এই ধরনের খেলাধুলা ইসলামে জায়েজ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ধরনের খেলা খেলতেন, খেলা সাহাবায়ে কেরামকে খেলার জন্য অনুমতি দিয়েছেন। এক হচ্ছে তীরন্দাজি, দুই হচ্ছে ঘোড়াদৌড়, তিন হচ্ছে কুস্তি, যেগুলি করলে আপনার শারীরিক উপকার রয়েছে এবং যুদ্ধের ময়দানে আপনি কাফের মুশরিকদের বিরুদ্ধে আপনার কাজে লাগবে। কিন্তু এখন আমাদেরকে এমন খেলাধুলার মধ্যে ব্যস্ত করে দিয়েছে, ফুটবল, একটা বলের পিছনে 22 জন দৌড়ায়, 22 জন দৌড়ায়, তাও আবার কি হাফ প্যান্ট পরে দৌড়ায়। জাতীয় খেলোয়াড় যারা খেলে আর কি, আমাদের এলাকার খেলোয়াড়দেরকে কথা বলতেছি না। এবং সেখানের মধ্যে জুয়াও আছে, মদও আছে, নারী পুরুষের অবাধ মেলামেশাও আছে, আরও অসংখ্য নাজায়েজ কাজ এই খেলাধুলোকে কেন্দ্র করে হয়। আর আমরা এগুলি দেখার জন্য নামাজের খবর নাই, ফজরের নামাজের সময় উঠতে পারে না, কিন্তু খেলা যখন 3টা বাজে দেখায় তখন 3টা বাজে উঠে টেলিভিশনের সামনে আক করে বসে থাকে, আছে না নাই বলেন না?
আচ্ছা আমাদেরকে কেন এই সমস্ত খেলাধুলা দিয়ে দিল আমেরিকা? তারা কি বিশ্বকাপের মধ্যে তাদের কোনো দল পাঠিয়েছে? ফুটবল টিম নাই, ক্রিকেট টিম নাই, কিন্তু আমাদেরকে চাপিয়ে দিয়েছে বলে তোমরা খেলো, কারণ মুসলমানদের কোমর ভেঙে দেওয়ার জন্য তারা মুসলমানদের যুবক সমাজ যেন আর তাদের বিরুদ্ধে দাঁড়াতে না পারে, তারা অস্ত্র চালাবে, তারা যুদ্ধবিমান দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেবে, তখন যেন আমরা তাদেরকে মোকাবেলা করতে না পারি, এই জন্য আমাদেরকে খেলাধুলা দিয়ে আমাদেরকে ব্যস্ত করে দিয়েছে। আজকে ফিলিস্তিনের মধ্যে যখন আমাদের মুসলমান ভাইদের রক্তের বন্যা তারা বসিয়ে দিয়েছে, হসপিটালের মধ্যে পর্যন্ত বোমা মেরেছে, আর আমরা হয়তো একটু প্রতিবাদ করেছি, জজবা দেখিয়েছি, কিন্তু জজবা দিয়ে তো কাজ হবে না। আজকে ফিলিস্তিনের পক্ষে আমাদের অস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়ানো দরকার ছিল, কিন্তু মুসলমান এতগুলি দেশ থাকার পরও কেন দাঁড়াতে পারছি না? কারণ আমাদের ইমানের দুর্বলতা, আমরা দুনিয়াদার হয়ে গেছি, দুনিয়ার খেলাধুলার কারণে আমরা এমন মত্ত হয়েছি, আজকে মুসলমানদের রক্ত ঝরছে, আমাদের ভিতরে কোনো আফসোসও নাই। এখন পর্যন্ত আমার ভাইয়েরা ক্রিকেট বিশ্বকাপ নিয়ে খুব আলোচনায় আছে, ক্রিকেট বিশ্বকাপ তাদের কাছে অনেক ভালো কাজ, অনেক ভালো জিনিস, কিন্তু মুসলমান মার খাচ্ছে। এখন তো অন্তত কিছু করতে না পারলেও যায় নামাজে বসে দুই চোখের পানি ছেড়ে দিয়ে তাদের জন্য দোয়া তো করতে পারবো, কথা বলে না ঠিক কিনা? কিন্তু আজকে আমরা এমনভাবে ব্যস্ত হয়েছি যে তাদের জন্য দোয়া করার সময়টা আমাদের নাই। আমাদেরকে এই ধরনের গেমস দিয়ে, বিশেষ করে আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা এখন মোবাইল ফোন একটা পাইলে দেখবেন এখানে ফ্রি ফায়ার গেম খেলে একটা, আরেকটা আছে পাবজি গেম, আবার এইগুলির মধ্যে আবার জুয়া আছে, এইগুলির মধ্যেও কিন্তু এখন জুয়ার সিস্টেম বের হয়েছে, বিভিন্নভাবে এখানে টাকা দেওয়া হয়, বলে টাকা দিয়ে এখানে নাকি অস্ত্র কিনা যায়, মানে খেলনার অস্ত্র আর কি। আবার দুই চারজন মিলে তারা একটা গ্রুপ তৈরি করে, এক গ্রুপ আরেক গ্রুপকে হারাইতে হবে। এই যে নানানভাবে আমাদেরকে ব্যস্ত করে দিয়েছেন, খেলনার যুদ্ধ করতেছি আমরা মোবাইলে, আর তারা আসল যুদ্ধে আমার ফিলিস্তিনি ভাইদেরকে শহীদ করে দিচ্ছে। আমরা 200 কোটি মুসলমান থাকার পরেও আমরা তাদের কোনো মোকাবেলা করতে পারতেছি না, কারণ কি? কারণ আমাদের ইমানের দুর্বলতা, ঠিক কিনা বলেন না? এই যে খেলাধুলার মধ্যে যে সমস্ত কাজ আমরা করি, যেমন ক্রিকেটের মধ্যে অনেকে বাজি ধরে খেলে, ফুটবলের মধ্যে বাজি ধরে খেলে, এই বাজি ধরে খেলাটাও একটা জুয়া। বাজি ধরে কোনো খেলাধুলা করা যাবে না, খেলাধুলা করবে শুধুমাত্র শারীরিক ফিটনেস রক্ষা করার জন্য, এবং এটা হতে হবে একটা নির্দিষ্ট সময়, আধা ঘন্টা এক ঘন্টা, বেশি সময় এটার পিছনে ব্যয় করবেন না, যার কারণে নামাজ তরক হয়ে যাবে, নামাজের খবর থাকবে না, যেখানে অশ্লীলতা বেহায়াপনা আছে, এই ধরনের কোনো খেলাধুলা ইসলামে জায়েজ নাই। খেলাধুলা ইসলামে জায়েজ আছে কোনটা? যেটা শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন, শরীরকে সুস্থ রাখার জন্য খেলাধুলা করবেন, এছাড়া সময় যেটার মধ্যে নষ্ট হবে, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন, যারা অনর্থ কাজ থেকে নিজেকে বাঁচাতে পেরেছে আল্লাহ পাক তাদেরকে কামিয়াবি দান করেছে। দেখবেন আমাদের সমাজের মধ্যে যে ছেলেটা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, যে তার সময়কে কাজে লাগিয়েছে, মনে করেন অনেকে আছে SSC পরীক্ষা দিয়েছে, 3 মাস বন্ধ আছে, 3 মাস বন্ধের মধ্যে সে প্ল্যান করে কোন মাসে কক্সবাজার যাবে, আরেকদিন বান্দরবন যাবে, আরেকবার সাদেকে যাবে, এইভাবে সে তার সময়কে হারিয়ে ফেলে, কিন্তু পরবর্তী যে তার কলেজের জন্য প্রস্তুতি নিতে হবে, অথবা এই 3 মাস পর্যন্ত তার হাতে যে সময় আছে এটাকে কাজে লাগিয়ে, হয়তো তে ইংলিশ একটু দুর্বল আছে বা টেকনোলজিতে একটু দুর্বল আছে, যে কিছু কোর্স করে এখন আমার সময় আমার হাতে আছে, সুতরাং আমি এই সময়কে কাজে লাগাই, আমি একটু আমার যেই মেধা আছে এই মেধাকে একটু যাচাই করার জন্য আমি একটা কম্পিউটারের কোর্সে ভর্তি হই, বা ওয়েব ডেভেলপার হই বা অ্যাপস ডেভেলপার হই, একটা না একটা কাজের মধ্যে ব্যস্ত থাকি, না সে এগুলি করবে না, সে কি করবে? সে খালি ঘোরাঘুরি করবে, সময়কে অপচয় করবে। এই ছেলেটা যখন চাকরির বাজার আসে, চাকরির বাজারে, তখন আর সে 100 জনকে মোকাবেলা করে চাকরির বাজারে সে টিকে থাকতে পারবে না, তখন বলবে আরে আমাদের দেশে কোনো চাকরি নেই। আরে চাকরি আছে, তোমার যোগ্যতা নাই, যোগ্যদের জন্য চাকরি আছে, আর চাকরি না থাকলে কর্মসংস্থান তুমি যদি অর্জন করতে না পারো, নিজে একটা চেষ্টা করো,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, তখন নবীজি বললেন তোমাকে আমি কোনো ভিক্ষা দেব না, তোমার ঘরে কি আছে বলো। বলে হুজুর আমার ঘরে কিচ্ছু নাই, আমার কাছে শুধু একটা খাবারের মতো একটা পাত্র আছে আর আমার বিছানার একটা বিছনা আছে। বলে পাত্রটার বিছনাটা নিয়ে আসো। নবীজি বললেন এই পাত্র আর বিছনা কে কিনবে? এক সাহাবী বললেন হুজুর আমি এক দিরহাম দিয়ে কিনবো। নবী বললেন না হবে না, এক দিরহামে হবে না। আরেকজন বলল হুজুর আমি দুই দিরহাম দিয়ে কিনবো। আমার নবী বললেন যাও দুই দিরহাম দাও, দুই দিরহাম দিল। তখন আমার নবী বললেন এই এক দিরহাম তুমি নিজের ঘরের খাবারের ব্যবস্থা করো, তোমার পরিবারে যারা আছে সবার জন্য খাবার ক্রয় করো, আরেক দিরহাম যাও বাজার থেকে একটা কুড়াল কিনে নিয়ে আসো। সুবহানাল্লাহ, বলেন না। কুড়াল কিনে আনার পরে ওই কুড়ালের হাতলটা আমার নবীজি নিজে লাগিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বরকতের দোয়া করলেন আর বললেন আগামী 10 দিন পর্যন্ত তুমি আমার সাথে দেখা করবে না, যাও বন থেকে কাঠ কেটে নিয়ে আসো, মদিনার বাজারে বিক্রি করো। ওই সাহাবী বন থেকে কাঠ কাটলেন, মদিনার বাজারে বিক্রি করলেন। 10 দিন যাবত নবী বলেছেন দেখা করতে পারবে না। তখন 10 দিন পর যখন নবীর কাছে আসছে, নবী জিজ্ঞাসা করলো বলো তোমার কী অবস্থা? বলে ইয়া রাসূলা হুজুর আমি 10 দিনে যা ইনকাম করেছি তা খরচ করার পরও এখনও আমার কাছে 10 দিরহাম রয়ে গেছে। তাহলে পরিশ্রম করলে এটার একটা ফল পাওয়া যায় কি যায় না? আমাদের ছেলেরা তো অলস, সে পরিশ্রম করতে রাজি না, মনে হয় যে তার চাকরি তার ঘরে এসে দিয়ে যাবে কেউ। তো তুমি আগে যোগ্যতা অর্জন করো না, তোমাকে আউটসাইড নলেজ অর্জন করতে হবে। এখন প্রতিযোগিতার বাজার, সবাই এখন ট্যালেন্ট। এখন তুমি যদি মনে করো যে না আমি তো শুধু সার্টিফিকেট আমার আছে, এসএসসি এইচএসসি পাশ করে ফেলেছি বা সার্টিফিকেট দেখায় দেখায় চাকরি পেয়ে যাব, এতটা সহজ না। যেটা তুমি করবে এটা মন দিয়ে করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে রিজিক ছিটিয়ে রেখেছেন, পৃথিবীর মধ্যে রিজিকের কোনো কমতি নাই, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। আমি মনে করেন সব টাকা পয়সা ইনকাম করে ব্যাংকে ঢুকায় রাখলাম, এখন আমি যদি বাজার না করি, আমার স্ত্রী যদি রান্না না করে, তাহলে খাবারটা তৈরি করে দিবে তাকে? এটার জন্য একটা প্রসেসিং লাগবে না? টাকাটা বাজারে খরচ করতে হবে, সেখান থেকে আবার রান্না করে প্রসেস হয়ে আমার ঘরে আসবে, তারপর আমি সেখানে খাবো, নাকি খালি টাকা হলেই খাবার চলে আসবে? এমন তো না। তো টাকা উপার্জন করার জন্য আমাকে আপনাকে কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, এবং এটা যদি হালাল হয়, এটা যদি পিওর হয়, তাহলে সামান্য সম্পদের মধ্যে আল্লাহ কোটি টাকার বরকত রাখতে পারে। সুবহানাল্লাহ, বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তুমি জ্ঞানান নফস অর্জন করো, অন্তরকে ধনী বানাও। যদি অন্তরকে ধনী বানাতে পারো তাহলে তুমি কখনো অভাবী হবে না। আজকে আমাদের অভাব শেষ হয় না কেন জানেন? কারণ আমরা অন্তরের ধনবান হতে পারি নাই। আপনার কাছে টাকা আছে, তারপর আপনার আরও টাকা লাগবে, কিন্তু যেটা আছে এটার প্রতি আপনার শকর নাই, যেটা নাই ওটার জন্য আফসোস আছে। একজনের গাড়ি আছে, সে বলে আমার এই ছোট্ট গাড়ি তো হবে না, আমার প্রাইভেট কার লাগবে, আমার জিপ গাড়ি লাগবে। জিপ গাড়ি আছে, বলে না আমার তো এই ছোটোখাটো জিপ গাড়ি দিয়ে হবে না, আমাকে এখন ল্যান্ড ক্রুজার কিনতে হবে। ল্যান্ড ক্রুজার যারা আছে সেই চিন্তা করছে আমার এখন একটা হেলিকপ্টার কিনতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বনি আদমের এত ক্ষুধা এত লোভ, তার লোভ আর ক্ষুধা তার দুনিয়াতে কোনো দিন শেষ হবে না, তার পেট কোনো দিন ভরবে না, যখন কবরে যাবে কবরের মাটি দ্বারাই তার পেট ভরা হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ইনকামের মধ্যে বরকত রাখে নাই, সুদের মধ্যে বরকত নাই, জুয়ার ইনকামের মধ্যে বরকত নাই, আমরা বহু এরকম জুয়াখোর দেখেছি যে সবসময় জুয়া খেলার মধ্যে জিততে অনেক টাকা যখন কামাই করে ফেলেছে, এখন জুয়া খেলতে যখন বসেছে বলে এবার একটা বড় ডাইন মারব। বড় ডাইন কি? বলে যাও আমার বাড়ি জুয়ার মধ্যে লাগাইলাম, তো বাড়ি চলে গেছে, হেরে গেছে। ঠিক আছে, তাহলে ব্যাংকের টাকা পয়সা লাগাইলাম, সেটাও চলে গেছে। বাড়ি আর ব্যাংকের টাকা যখন শেষ, এখন কি দিয়ে জুয়া খেলবে? বলে আমার স্ত্রীকে দিয়ে জুয়া খেললাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো জুয়াটাও একটা নেশার মতো না, মানে মানুষকে পাগল বানিয়ে দেয়, অন্ধ বানিয়ে দেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু এটাকে শয়তানের কাজ বলেছেন এবং বলেছেন জুয়ার মাধ্যমে তোমাদের ভাইদের সাথে শয়তান তোমাদেরকে দ্বন্দ্ব লাগিয়ে দিতে চায়, ঘৃণা সৃষ্টি করে, শত্রুতার সৃষ্টি করে। এবং ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে জুয়াখোর যারা যারা জুয়া খেলে, কিয়ামতের ময়দানে যখন তারা কবর থেকে উঠবে তাদের হাত শুকুরের রক্ত দ্বারা রঞ্জিত থাকবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুকুর দেখলেই তো আমরা ঘৃণা করি,
দূর থেকে এতে যায়, স্পর্শ করা তো দূরে থাক। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলছেন এই জুয়া বিত, এই জুয়া খেলায় অভ্যস্ত যারা, জুয়া টাকা পয়সা যারা লেনদেন করেছে, জুয়া খেলার জন্য আপনি হাতের মধ্যে তাস নিয়েছেন, জুয়া খেলার জন্য হাতের মধ্যে মোবাইল নিয়েছেন, যারা জুয়ার উপকরণ হাতে স্পর্শ করবে কিয়ামতের ময়দানে তাদেরকে উঠানো যখন হবে তখন তাদের হাতের মধ্যে থাকবে শুকুরের রক্ত। এখন আমাকে বলেন যার হাত নাপাক থাকবে কিয়ামতের ময়দানে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাকামে মাহমুদে বসবেন, আমার নবী যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন, তখন নবীর উম্মতরা নবীকে দেখে এত খুশি হবে, সবাই ভিড় করবে আমার নবীর হাত মোবারকের সাথে হাত লাগায়া আমার নবীর হাত মোবারক থেকে বরকত হাসিল করার জন্য। তখন সবাই আমরা চাবো আমার নবীর সাথে মুসাফা করার জন্য। আজকে একজন ওলামায়ে কেরামকে আপনার কত মহব্বত করেন, আলেমদের সাথে মুসাফা করার জন্য মানুষ ভিড় করে। আজকে যখন হুজুর আল্লামা শাইখুল হাদিস সুলাইমান আনসারী সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী আসবেন, তো এখানে দূরে যারা আছে পিছনে যারা বসেছে এরাও দৌড়ায় আসবে যে আচ্ছা দূরে ছিলাম কি হয়েছে, অন্তত হুজুরের হাতের সাথে একটু হাতটা লাগাইয়া দিই, হুজুরের হাতের মধ্যে বরকত আছে, আল্লাহ হুজুরের হাত থেকে যেন আমাদেরকে বরকত দান করে। কথা বলে না ঠিক কিনা? আলেমদের কাছ থেকে তো আমরা বরকত নেওয়ার চেষ্টা করি, তো একজন আলেমের যদি এই অবস্থা হয়, একজন আলেমকে দেখার পরে তার বয়ান শুনে যখন আমরা মুগ্ধ হই, তার বয়ান যখন আমাদের অন্তরে ধাক্কা দেয়, তখন মনে হয় আল্লাহ তার বয়ানের মধ্যে এত তাসির আছে, না জানি তার সাথে মুসাফা করলে আমার তকদির পরিবর্তন হয়ে যায় কি না। নিগাহে ওলিও মে ইয়ে তাসিরও দেখে, বদলতে হাজারো কি তকদিরও দেখে, আর আল্লাহওয়ালাদের একটা নজরেই মানুষের তকদির পরিবর্তন করে দেয়। তো এই জন্য আলেম ওলামাদেরকে, পীর মাশাইখদেরকে আমরা এত সম্মান করি, তাদের সাথে একটু মুসাফা করার জন্য চেষ্টা করি, তাহলে কিয়ামতের ময়দানে ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়াকে যখন আমরা দেখব, দুনিয়াতে দেখি নাই কিন্তু কিয়ামতের ময়দানে যখন দেখব, তখন তো অন্তত নবীজির সাথে একটু মুসাফা করার চেষ্টা করব। কিন্তু যার হাত তখন নাপাক থাকবে, যার হাতের মধ্যে ময়লা থাকবে, শুকরের রক্ত লেগে থাকবে, সে কি কোনোদিন নবীর সাথে মুসাফা করতে পারবে? এখানে যার হাতে ময়লা আছে কেউ কারোর সাথে মুসাফা করতে পারবে না, বা আগে ময়লাটা সাফ করে আসো। এখন কিয়ামতের ময়দানে আপনি যদি কাঁদতে কাঁদতে মরেও যান, কিয়ামতের ময়দানে মরতেও পারবেন না, কারণ মরার মৌত হয়ে যাবে, সেদিন মৃত্যু বলতে আর কিছু থাকবে না। এখন তো কষ্টে পড়লে আল্লাহকে বলি আল্লাহ মৃত্যু দিয়ে দাও, আর দুনিয়া ভালো লাগে না, এখন মরলে শেষ, মরলে হয়তো দুনিয়ার কষ্ট থেকে আপনি নাজাত পেয়ে যাবেন, কিন্তু কিয়ামতের ময়দানের কষ্ট থেকে নাজাত পাওয়ার তো কোনো উপায়ই থাকবে না। আল আখিল্লা ইয়াউমা ইযিন বাদুহুম লিবাদিন আদু, কিয়ামতের ময়দানে তো ভাই ভাই শত্রু হয়ে যাবে, মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করবে যে তোমাকে আমি চিনি না, কারণ সবাই ভয় থাকবে না জানি আমার আপনজন আমার কাছ থেকে আমার নেক আমলগুলি চেয়ে বসে, এই জন্য সবাই সবার দুশ্মন হয়ে যাবে। তো সেদিন তো আপনি মরতে চাইলেও মরতে পারবেন না, সেদিন যদি আল্লাহকে বলেন আল্লাহ আমাকে দুনিয়াতে আবার পাঠাও, আমি জুয়া খেলেছি, আমার হাতের মধ্যে শুকরের গোস্ত লেগে আছে, শুকরের রক্ত লেগে আছে, আমার হাত নাপাক হয়ে আছে, আমি দুনিয়াতে আবার যাবো, একটু তওবা করব, তোমার হাবিবকে দেখার জন্য তো কষ্ট করেছি, দোয়া করেছি, মিনতি করেছি, আল্লাহ দুনিয়াতে দেখি নাই, আজকে তোমার হাবিবকে দেখার পরে আমার ভাইয়েরা, আমার আশেপাশে যারা নামাজ পড়তো, যারা আশেপাশের মধ্যে মুসল্লি ছিল, মুত্তাকি ছিল, তারা তো আজকে নবীর সাথে মুসাফা করতে পারছে, আমি কি একটু মুসাফাও করতে পারবো না? না, সেদিন আপনার কোনো কথা শোনা হবে না, আর আপনার তওবা সেদিন কবুল করা হবে না। বলেন তওবা কি করা যাবে সেদিন? তওবা তো দুনিয়া থেকে করতে হবে। এই জন্য এই সমস্ত লাহ ওয়া লাইব, আল্লাহ পাক আমাদেরকে যেন অনর্থক সমস্ত কাজ থেকে, এই সমস্ত আজেবাজে খেলাধুলা থেকে আমাদের সবাইকে যেন হেফাজত করে। সবাই বলেন আমিন। আর একটু মহাবতের আওয়াজে বলুন আমিন। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরি উল
فاطمہ دین سے یوں ہی نہیں میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روزہ مدینے میں ہے میں مدینے کی جانب نہ کیسے کھینچوں میرا دین اور دنیا مدینے میں ہے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ تاہونے اللہ پاک جی بولے چھن والعصر ان الانسان لفی خسر شمائر قسام مانوش کھتیر مدی آچھے বলেন মানুষ কিসের মধ্যে আছে কিরকম ক্ষতির মধ্যে কারণ আপনি মনে করছেন যে আমি তো জুয়াই জিতে গেছি আমি তো লাভের মধ্যে আছি আমি তো শুধু ব্যবসা করে অনেক টাকা পয়সা বাড়িগাড়ি করে ফেলেছি আমি তো অনেক লাভের মধ্যে আছি আল্লাহ পাক বলে লাভের মধ্যে না তুমি ক্ষতির মধ্যে আছো একমাত্র চার শ্রেণীর ব্যক্তি আছে যারা ক্ষতি থেকে মুক্ত ইল্লাল্লাযীনা আমানু এক নম্বর যারা ঈমান এনেছে সুবহানাল্লাহ বলেন না মানে আল্লাহ যে আপনাকে বলেছেন যে তুমি সুদি কাজ করিও না কারণ সুদের মধ্যে বরকত নাই সুদের মধ্যে আদাওয়াত আছে দুশ্মনী আছে সুদ করলে ক্ষতিগ্রস্ত হওয়ার রাস্তা আছে আর যে সুদ করবে সুদি কাজ করবে তার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম আর আপনি এত কিছু জানার পর আপনি চিন্তা করেন না যা হওয়ার হবে তওবা করে একবারে সব মাফ করাই ফেলব কিন্তু আপনি যা খেয়েছেন যা পড়েছেন হারাম পড়েছেন আর এটা দিয়ে প্রত্যেক বছর হজ করেছেন হজে গিয়ে মনে করেছেন আল্লাহ তো বলেছেন নবীতে ইরশাদ করেছেন যে ব্যক্তি হজ করবে আল্লাহ পাক তাকে একদম মাসুম বাচ্চার মতো বানায় দেবে কিন্তু আপনি তো আল্লাহর এই হুকুম অমান্য করেছেন আল্লাহ তো বলেছেন তার সাথে আমার দুশ্মনী আছে তাহলে আপনি হজ না প্রত্যেক বছর যদি আপনি হজও করেন মাসে মাসে উমরাও করেন লক্ষ কোটি টাকা মানুষকে দানও করেন এই কোনো ইবাদত বন্দী আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহর দুশ্মন যারা আল্লাহ যাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে আপনি কি আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন সুতরাং এক টাকা হোক আর একশো টাকা হোক আর এক হাজার টাকা হোক সুদি ব্যবসা সুদি লেনদেন সুদি কারবার আমরা কেউ করব না ইনশাআল্লাহ বলেন না আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ হ্যাঁ যদি আপনার পরিবারের মধ্যে অভাবও দেখা দেয় নবী যেটাও ইরশাদ করেছেন যে একজন পরিবারের মধ্যে সন্তান বেশি অভাব অনটন বেশি কিন্তু সে কোনোদিন হারাম স্পর্শ করে নাই আল্লাহকে ভয় করেছে হালাল উপার্জন করেছে সন্তানের মুখে হালাল লোকমা তুলে দিয়েছে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবে দুনিয়াতে কষ্ট করেন নবী যে সাত করেছেন ইন্নাল আয়েশা আয়েশাল আখিরা আরে দুনিয়া তো দুই দিনের নিশ্চয় প্রকৃত সুখ আখিরাতের সুখ একবার হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসলেন ওনার উন্নার মধ্যে একটা রুটি পেঁচানো এই রুটিটা বের করে নবীর সামনে রাখলেন নবী জিজ্ঞাসা করেন কি ব্যাপার ফাতেমা কি উদ্দেশ্যে এসেছো মা আর এই রুটিটা কিসের তখন বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাদের পরিবারের মধ্যে খুব অভাব অনটন চলতেছে তিন দিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ঘরে কিছু আটা নিয়ে এসেছেন আমি আটা গুলিয়ে রুটি বানিয়েছি একটা রুটি হযরত আলী খেয়েছে একটা হাসান খেয়েছে একটা হোসাইন খেয়েছে আর একটা আমার ভাগে ছিল আর আমার ভাগের রুটিটা খাওয়ার আগে আমার চিন্তা হলো যে আমি তো রুটি খাচ্ছি কিন্তু আমার আব্বাজান রাহমাতুল্লিল আলামিনের কী অবস্থা আমার নবী কি রুটি খেয়েছেন কি না এটা জানার জন্য এসেছি নবী জিজ্ঞাসা করলেন তুমি কয়দিনের ক্ষুধার্ত বলেন হুজুর আমি তিন দিন যাবৎ একটা রুটিও খাই নাই আমার নবী বলেন ফাতেমা আমি পাঁচ দিন হয়ে গেছে একটা রুটি এখনো খাই নাই তুমি তিন দিনের ক্ষুধার্ত আমি নবী পাঁচ দিনের ক্ষুধার্ত এটা শোনার পরে হযরত ফাতেমা কেঁদে দিলেন বলেন আব্বাজান রুটিটা আপনি খান বলেন আমি একা খাবো কেন আসো তুমি আর আমি মিলে খাই আর নবীজি হযরত ফাতেমাকে বললেন ফাতেমা দুনিয়া আর আখিরাতের মাঝখানে একটা পুলই ব্যবধান একটা পুল আমরা পুলের এই পারে আসি কিন্তু যখন পুলটা পার হয়ে যাব যখন দুনিয়ার থেকে আখিরাতে চলে যাব তখন তো আল্লাহ আমাদের জন্য জান্নাতের নিয়ামত রেখে দিয়েছে সুতরাং এই দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করিও না আর আমরা দুনিয়ার মধ্যে জান্নাত বানাতে চাই দুনিয়ার মধ্যে সম্পদের
পাহাড় বানাচ্ছি কিন্তু এটা তো কিছুই ভোগ করতে পারবো না। কবরে যখন যাব দুনিয়ার একটা পয়সা আমাদের পকেটের মধ্যে ঢুকানো হবে নি। আরে ঢুকাইবো কেমনে? পকেট এমন এমন পোশাক পরাবে যে পোশাকের মধ্যে তো কোনো পকেটই নাই। পকেট তো দূরের কথা, কাফনে কাপড়ের মধ্যে কোনো সিলি আছে নি? কোনো সিলি নাই। আমার গোস্তের কমিটি ভাইরা, যখন করোনার মধ্যে বিভিন্ন ধনী মানুষের কবর খুঁড়েছেন, তাদের কাফনের জন্য দৌড় দিয়েছেন, তখন দেখেছেন যে তাদের সন্তানরা পর্যন্ত বাবার লাশটা দেখার জন্য আসে নাই। সন্তানের ভিতরে এত ভয় যে আমার বাবা তো মরে গেছে, তো মরে গেছে মরে গেছে, কবর হয়ে যাক, তোমরা দিয়ে দাও, লাশ নিয়ে যাও। সন্তান বাবার মহব্বত ছেড়ে দিয়েছেন কিন্তু বাবার সম্পদটা তো ঠিকই তারা ভোগ করতেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ পাক হচ্ছে আমাদের সবচেয়ে আপন এবং আল্লাহ রাসূল হচ্ছে আমাদের সবচেয়ে আপন, ঠিক কিনা বলেন? আন-নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারের দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে আপন করে পাঠিয়েছেন। আমার নবীর চাইতে আমাদের আর আপন আর কেউ হতে পারে না, সুবহানাল্লাহ বলে না? তাইলে যদি জুয়ার মধ্যে কল্যাণ থাকতো, যদি সুদের মধ্যে কল্যাণ থাকতো, তাহলে নবী তো বলে দিতেন তোমরা এই সমস্ত নাপাক, নাউজুবিল্লাহ। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই নাপাক কাজ থেকে দূরে থাকার জন্য বলেছেন, কারণ এটার মধ্যে তো বরকত নাই, এটার মধ্যে শয়তান হাত মিলিয়েছে। শয়তান চায় এই সমস্ত অবৈধ কাজ আমরা করি, হারাম কাজ করি, আর আমাদের ঠিকানা যেন জাহান্নাম হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন না? কিন্তু আমরা যেন এই কাজ না করি, এই জন্য আমার নবী বারবার তাগিদ দিয়েছেন। এবং সুদ এত মারাত্মক, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার একটা জানাজায় গিয়েছেন। জানাজায় যাওয়ার পরে একটু দেরি হচ্ছিল, তো পাশে একটা দেয়াল ছিল আর এই দেয়ালের ছায়ার মধ্যে মানুষজন দাঁড়ায় আছে। যখন মানুষ দাঁড়িয়ে আছে তখন ইমামে আজমকে বলছে, হুজুর আপনি একটু এই দেয়ালের মধ্যে এসে দাঁড়ান না, এখানে একটু সাইড হয়ে দাঁড়ান, তাহলে আপনার একটু কষ্ট কম হবে। তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি বলতেছেন, না আমি এখানে দাঁড়াবো না, আমি যেখানে আছি এখানে ঠিক আছি। বলে, হুজুর কেন দাঁড়াবেন না? বলে, না আমি এখানে দাঁড়াবো না। যখন সবাই জোর করছে তখন ইমামে আজম বলতেছে যে আমি এই জন্য দাঁড়াবো না যে এই বাড়ির মালিকের কাছ থেকে আমি কিছু টাকা কর্জ নিয়েছি, এখন আমি যদি দাঁড়াই আমার দাঁড়ানোটা এটা তো একটা উপকার হচ্ছে আমার, তার এই উপকারটা এটা যেন সুদ না হয়ে যায়, এই সুদ যেন না হয়, এই জন্য আমি তার কাছ থেকে কোনো উপকার নেব না, সুবহানাল্লাহ বলেন না? তাহলে যেখানে যাদের কাছ থেকে আপনি কর্জ নিয়েছেন বা কর্জ দিবেন, তাদের সাথে শুধুমাত্র আপনি যে পরিমাণ টাকা দিয়েছেন সেটার মধ্যে লেনদেন হবে, এটার মধ্যে বাড়তি আর কমানো যাবে না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্জে হাসানোর ব্যাপারে ইরশাদ করেছেন, মেরাজের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির সাথে যেই কয়টা গোপন কথা বলেছেন, এর মধ্যে একটা গোপন কথা হচ্ছে যে কেউ যদি আল্লাহর রাস্তায় সদকা করে, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ পাক বলেছেন প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আল্লাহ পাক 10 গুণ সওয়াব দান করবে। আর কেউ যদি কারো উপকার করার জন্য কোনো মুসলমান ভাইকে কর্জে হাসানা দেয়, তাহলে আল্লাহ পাক তাকে 18 গুণ সওয়াব দান করবে। সদকা করলে কয় গুণ সওয়াব? 1 থেকে 10। আর যদি আপনি কাউকে কর্জে হাসানা দেন তাহলে সওয়াব হচ্ছে 18 গুণ। কিন্তু এখন আমরা কেউ কর্জে হাসানা দিতে রাজি না, কারণ কর্জে হাসানা দিলে এখন যদি আমি কাউকে হাওলাত দেই এখন সে আমার পিছে দৌড়াচ্ছে, আর যদি আমি তারে একবার হাওলাত দিয়ে টাকা পয়সা তার হাতে তুলে দেই তখন তার পিছনে আমার দৌড়াতে হবে। আর হাওলাত দেওয়াটা এখন এটা এত বড় অপরাধ হয়ে গেছে যে যখন কেউ কাউকে হাওলাত দেয় এখন হাওলাতের টাকা চাওয়ার জন্য তার কেন টাকা লাগবে, কি প্রয়োজন, কেন এখন তাড়াতাড়ি দিতে হবে, সব কৈফিয়ত ওই ব্যক্তিকে শোনাতে হবে। মানে এটা এখন মনে হয় অপরাধ হয়ে গেছে, এই জন্য মানুষ টাকা পয়সা লেনদেন করতে চায় না। এখন নবী ইরশাদ করেছেন, মানুষকে চিনার জন্য তোমরা দুইটা পন্থা অবলম্বন করো। দুইভাবে মানুষকে চিনা যায়, 1 নম্বর যখন আপনি তার সাথে সফর করবেন সফরে তাকে চিনবেন, 2 নম্বর যখন তার সাথে লেনদেন করবেন লেনদেন করলে চিনবেন। লেনদেন যার ভালো আছে, যে সঠিকভাবে লেনদেন করতে পারে, তখন বুঝবেন যে না এই মানুষটা ভালো, আর যার লেনদেন ভালো না তার কিছুই ভালো না।
এই জন্য লেনদেন করার সময় আমরা যেন খুব হুশ করে লেনদেন করি। এবং আপনি যখন একবার বিশ্বাস ভঙ্গ করবেন, একজন মানুষের কাছে আপনি টাকা একবার চেয়েছেন, এখন সে আপনাকে উপকার করার চিন্তা করে কর্জে হাসানা দিল, সওয়াবের নিয়তে কর্জে হাসানা দিল, এখন তার যখন প্রয়োজন আর আপনি এখন তাকে চিনেন না, তাকে এখন আপনি ঘুরাচ্ছেন, এই মানুষটা আপনার কারণে আর জীবনে কাউকে কর্জে হাসানা দিবে না। বলবে যারা নিবে সবাই মনে হয় আমাকে এরকম করে ঘুরাবে। তা আপনি নিজে তো দিলেন না, দিলেন না, আর কতগুলি মানুষের ক্ষতি আপনি করলেন। তো এইভাবে আমাদের সমাজ থেকে হালাল পন্থায় আমরা যে কাজকর্ম করব, এগুলি তো এখন মানুষ চিন্তাই করে না। এর জন্য ব্যাংকে চলে যায়, শুধু কারবার করে, বলে মানুষকে চাইলে মানুষ তো টাকা দিতে রাজি হয় না। দিতে রাজি হয় না কেন? কারণ আমি হয়তো পরিশোধ করার নিয়ত আমার আছে, কিন্তু আমার মতো আরও অনেক মুসলমান ভাইয়েরা আছে যারা তার সাথে টাকা নিয়ে প্রতারণা করেছে। এখন প্রতারকদের সংখ্যা বেড়ে গেছে। নবী যে সাদ করেছেন মান গাসসা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোকা দিবে, ধোকাবাজ কখনো নবীর উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুধু মুসলমান নয়, অমুসলিমের সাথে আপনি ধোকা দিতে পারবেন না। বদরের যুদ্ধে আমার নবী 313 জন সাহাবিকে জড়ো করলেন। এর মধ্যে একজন সাহাবি আসলেন, বললেন হুজুর আমিও বদরের ময়দানে আপনাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, তবে হুজুর আমি যখন ব্যবসা করে আসতেছিলাম আমার সাথে রাস্তায় হঠাৎ আবু জেহেলের দেখা হয়েছে। এখন আবু জেহেল আমাকে বলতেছে তোমরা তো মক্কায়, তোমরা তো মদিনায় আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হচ্ছ। তখন যেহেতু এক সময় আবু জেহেল আমাদের প্রতিবেশী ছিল, মক্কার সাহাবি মুহাজির সাহাবি, উনি বলছেন এই জন্য আমার একটু হায়া হয়েছে, লজ্জা হয়েছে, এই জন্য আমি বলেছি না তোমাদের সাথে আমরা কোনো যুদ্ধ করব না। আর তখন এরকম বদর যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয় না, এটা বদর যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হওয়ার আগের কথা। তখন আবু জেহেল আমাকে বলছে হুজুর তাহলে আপনি আমার সাথে ওয়াদা করেন ইয়া রাসূলুল্লাহ। আমি তখন আবু জেহেলের সাথে ওয়াদা করে ফেলেছি যে আমি কোনোদিন তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না, কিন্তু সে তো একটা কাফের। আবু জেহেলের সাথে ওয়াদা করেছি তো কি হয়েছে, আমি আমার ওয়াদা ভঙ্গ করলাম। কাফেরদের সাথে ওয়াদা করলে ওয়াদা রক্ষা করার দরকার নাই হুজুর। এখন আমি চাই বদরের ময়দানে মুসলমানদের পক্ষ হয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিহাদের ময়দানে যাওয়ার চাইতে এই মুহূর্তে তোমার ওয়াদা রক্ষা করাটা বেশি জরুরি। যারা বলেন না সুবহানাল্লাহ, তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি তোমার ওয়াদা রক্ষা করো। বলে হুজুর তো কাফের ছিল। বলে কাফের হয়েছে কি হয়েছে, কাফেরদের সাথে ওয়াদা করলেও ওই ওয়াদা রক্ষা করতে হবে। এমন নবী যে সাদ করেছেন যখন আমার উম্মত ওয়াদা ভঙ্গ করবে তখন কাফেররা তাদের উপরে রাজত্ব করবে। আজকে মুসলমানরা আমরা বিশ্বের মধ্যে যদি আমরা তাকাই যে আজকে ফিলিস্তিনের মধ্যে এই অবস্থা কেন, এই অবস্থার জন্য মুসলমানদের বিভিন্ন রাজাবাসারা দায়ী আছে, কারণ তারা মুসলমান জনতাকে তারা সান্ত্বনা দিয়ে বলে অসুবিধা নাই, আমরা আপনাদের মিছিল মিটিং কিচ্ছু করতে হবে না, আমরা একটা প্রতিবাদ জানিয়ে দিয়েছি, আমরা জাতিসংঘকে বলেছি, আমরা মিটিং করেছি, অমুক করেছি, তুমুক করেছি, আমাদেরকে বলে এই কথা। আর ওইদিকে আমেরিকাকে বলে আচ্ছা ঠিক আছে আপনারা যা খুশি করেন, আমাদের জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য যা বলা দরকার বলেছি, আপনারা আপনাদের কাজ করেন। তার মানে তারা মুসলমান জাতিকে ধোকা দিচ্ছে, তারা আমাদেরকে বলতেছে আমরা কার্যকরী পদক্ষেপ নেব। তো যেখানে আমেরিকা বলেছে যে আমরা ইসরায়েলের শুধু পক্ষে আসি না, আমরা ইসরায়েলের জন্য যুদ্ধ বিমান পাঠাচ্ছি, যুদ্ধের জন্য যা দরকার গোলা বারুদ থেকে শুরু করে সব পাঠাচ্ছি, আর আরবের নেতারা বলতেছে আমরা তো ফিলিস্তিনের পক্ষে আসি। তো পক্ষে থাকলে অস্ত্র পাঠান না কেন, পক্ষে থাকলে তাদেরকে সামরিকভাবে সহায়তা করেন না কেন? তার মানে বোঝা গেল নবীজি যে সাদ করেছেন আমার উম্মত যখন ওয়াদা খেলাফ করবে তখন তাদের উপরে কাফেররা রাজত্ব করবে। আজকে মুসলমানদের ওয়াদা কী জিনিস আমরা জানি না, আজকে সবাই একদম মুসলিম রাজা তারা তো আছে, এমন কি আমাদের এলাকার ছোট্ট ছোট্ট ব্যবসায়ীরা পর্যন্ত মানুষকে বলে একটা করে আরেকটা, দেখায় এক জিনিস দেওয়ার সময় দিয়ে দেয় আরেক জিনিস, ঠিক কিনা বলেন না? প্রতারণা এইভাবে ছড়িয়ে পড়েছে, এটার জাল এমনভাবে বিস্তৃত হয়েছে। অথচ নবীর একজন সাহাবি, ওনার কাছে একটা উট ছিল আর এই উটের মধ্যে কিছু দোষ ছিল, এই জন্য উনি ওনার ছেলেকে বলেছে শোনো আমার এই উটটা বিক্রি করার আগে আমার সাথে আগে পরামর্শ করে বিক্রি করবা, আমার কাছ থেকে অনুমতি না নিয়ে এই উটটা বিক্রি করিও না। তুমি যখন একটু বাইরে গেছে এর মধ্যে একজন বিদর্মী আসছে, উটটা দেখার পর অনেক না বিদর্মী না একজন মুসলমান এসেছে, মুসলমান আসার পরে উনি বলছেন আমি উটটা ক্রয় করব। তখন ওনার ছেলে বলতেছে ঠিক আছে কিনবেন কত টাকা, দরদাম যখন হয়েছে তখন ওনার ছেলে ওই সাহাবির সন্তান এই উটটা বিক্রি করে দিয়েছে। তো এই উটটা যখন নিয়ে উনি যাচ্ছেন রাস্তার মধ্যে ওই সাহাবির দেখা হয়ে গেছে, ওই
ওই বুঝ আসছে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া প্রগতি কির আগমন শুভেচ্ছার স্বাগত সাইকুল হাদিসের আগমন শুভেচ্ছার স্বাগত নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আমি এক মিনিট শেষ করি এক মিনিট করতে আপনারা সামনের দিকে এগিয়ে আসুন যাদের পিছনে মানুষ বসতে পারে। হ্যালো হ্যালো হ্যালো, সকলে বলুন মারহাবা। আজকের মাহফিলের মেহমানে আলা প্রধান অতিথি এদেশের হাজার লক্ষ আলেম ওস্তাদ ওস্তাদুল আসাতিজা শাইখুল মাশাইখ জামে আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য শাইখুল হাদিস সুলাইমান আনসারী সাহেব কেবলা মাদ্রাজ জিলুল আলী তাশরিফ এনেছেন। সবাই বলুন মারহাবা। আল্লাহ হুজুরের তাশরিফ আওয়ারিকে যেন কবুল করে সকলে বলুন আমিন। আল্লাহ পাক হুজুরের সেহাতের মধ্যে হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক এবং আমাদেরকে হযরতে কেরামের নকশে কদমে যেন আমরা চলতে পারি। আমার মধ্যে আমার আলোচনা শেষ করে বিদায় নেব। তা আমি যেই কথাটি বলছিলাম, ওই সাহাবি রাস্তার মধ্যে দেখলেন যে এক ব্যক্তি ওনার উট নিয়ে চলে যাচ্ছেন, তো জিজ্ঞেস করলেন তুমি এট নিয়ে কোথায় যাচ্ছ? বলে আমি তো এটা ক্রয় করেছি। বলে কার কাছ থেকে ক্রয় করেছো? বলে উটের মালিকের কাছ থেকে ক্রয় করেছি। তো তিনি বললেন উটের মালিক তো আমি। বলে তাহলে হয়তো সে আপনার ছেলে হবে। বলে আমি তো আমার ছেলেকে নিষেধ করেছি যে এই উট আমার অনুমতি ছাড়া যেন বিক্রি না করে, তো তুমি কেন ক্রয় করেছো? আচ্ছা ঠিক আছে, ক্রয় যখন করেছো তো আমাকে একটু বলো তো তুমি এই উটটা দিয়ে কী করবে? তখন বললেন আমি এই উটটা দিয়ে হজে যাব, আমি হজে যাওয়ার জন্য এই উটটা ক্রয় করেছি। তখন তিনি বললেন তাহলে ভাই আপনি আপনার টাকা ফেরত নেন, আমার উটটা আমাকে দিয়ে দেন। কেন? কারণ আপনি যদি এই উটটা জবে করে কোরবানি করে গোস্ত খাইতে চান তাহলে খাইতে পারেন, কোনো অসুবিধা নাই। যদি দুধ পান করতে চান দুধ পান করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই উটটা সফর করার জন্য ঠিক নাই। এই জন্য আমার ছেলেকে আমি আগেই বলে দিয়েছিলাম যখন কারো কাছে বিক্রি করবে আমার কাছ থেকে আগে পরামর্শ করবে, জিজ্ঞাসা করবে যে উটটা বিক্রি করা যাবে কি না। তো আমি তো এই উটটা বিক্রি করব ঠিক আছে, কিন্তু এটা খাবারের জন্য ঠিক আছে, এটা দুধ পান করার জন্য ঠিক আছে, সফরের জন্য এই উটটা নিরাপদ নয়, এই উট আপনাকে নিয়ে সফর করতে পারবে না, এই জন্য আপনি উটটা ফেরত নিয়ে দেন, ফেরত দিয়ে দেন আর টাকা ফেরত নিয়ে নেন। আর এখন আমরা তো যেটা ভালো নষ্ট মাল যেটা আছে এটাকে ভালো বলে কেমনে আমরা মার্কেটে বিক্রি করব আমরা এই চিন্তা করি। অথচ নবী সাহাবায়ে কেরাম যদি কোনো জিনিসের মধ্যে দোষ থাকতো সাথে সাথে বলে দিতেন এটার মধ্যে এটা ত্রুটি আছে, আর ত্রুটিযুক্ত জিনিস ওনার বিক্রি করতেন না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এরকম যখন একবার ওনার দোকানের মধ্যে একটা নষ্ট জিনিস ছিল তো উনি বলেছিলেন এটা তুমি বিক্রি করিও না, তো যেই দোকানদার ছিল ওই ব্যক্তি বিক্রি করে দিয়েছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন ওই জিনিসটা কোথায়? বলে হুজুর এটা তো বিক্রি করে দিয়েছি। বলে এটা তো নষ্ট জিনিস ছিল, তার মধ্যে নষ্ট জিনিস ছিল কি হয়েছে? মানুষ চেয়েছে সে তো দেখে নাই, টাকা পেয়েছি বিক্রি করে দিয়েছি। ইমাম আজম বলেন না এটা আমাদের জন্য বৈধ হবে না, ওনার সারাদিনের যত বিক্রি করার টাকা ছিল সব উনি ওই দিন আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। তাহলে আমাদের বুজুর্গানে দিনদের আমল কী ছিল আর আমাদের আমল কী? আমরা মনে করছি আমরা নগদে যেটা পেয়েছি আমরা লাভবান হচ্ছি, আল্লাহ পাক বলে না ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু। এক নাম্বার ইমানদার হতে হবে, বলে এক নাম্বার কী হতে হবে? ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক আমল করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আপনাকে হকের কথা বলতে হবে, হকের দাওয়াত দিতে হবে, হকের তালকিন দিতে হবে। অতাওয়া সবই সবরি, এবং মানুষকে সবর করার কথা বলতে হবে। সুবহানাল্লাহ বলেন
আপনি সবরের দাওয়াত দিবেন। মানুষ আজকে টাকা পয়সার জন্য যেভাবে পাগল হয়ে গেছি আমরা, কেউ সুদি সুদি লেনদেন করছে, এটা হালাল না হারাম চিন্তা করছে না, আপনি তাকে সুদি কাজ থেকে অন্তত দাওয়াত দেন, সবর করার জন্য বলেন যে তোমার পরিবারের মধ্যে অভাব আছে, অনটন আছে, তুমি সবর করো। ইন্নামা ইউয়াফা সাবিরুন আজরাহুম বিগাইর হিসাব, আল্লাহ পাক বলেছেন যদি সবর করতে পারো আমি আল্লাহ হিসাব ছাড়া তোমাকে দান করব। দেওয়ার মালিককে আমাদের দেওয়ার মালিক যেহেতু আল্লাহর উপরেই ভরসা রাখতে হবে। সুতরাং আমি অনুরোধ করব আমাদের যুবক সমাজকে, জুয়া খেলা যেটা যে সকলেই হোক, এটা মোবাইলে খেলেন, অনলাইনে খেলেন, অফলাইনে খেলেন, এটা লুডোর মধ্যে খেলেন আর ক্যারামবোর্ডে খেলেন আর ক্রিকেটে খেলেন, যেই মাধ্যমে জুয়া খেলবেন, জুয়া খেলা সম্পূর্ণ হারাম। বলেন জুয়া খেলা কি সম্পূর্ণ? এটা এক টাকার হোক আর এটা এক হাজার কোটি টাকার হোক, টাকা বড় কথা না, কয় টাকা দিয়ে খেলছেন, টাকা লেনদেন করে এইভাবে চুক্তি করে জুয়া খেলা, যেই খেলার মধ্যে খেলা হোক এটা হারাম হবে, এই ইনকাম হারাম হয়ে যাবে। এবং সুদি লেনদেন করা, সুদের সাথে যারা জড়িত, যারা সাক্ষী হবে, লেনদেন করবে, লিখবে, গ্রহণ করবে, দিবে, প্রত্যেকের উপরে আল্লাহ পাকের লানত। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্ত হারাম কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। সকালে বলুন আমিন। এবং আজকের মাহফিলের মেহমানে আলা আমাদের সুন্নিয়াতের অতন্ত্র প্রহরী, যাদের দিকে তাকে আমরা এখনও মাঠে ময়দানে কাজ করার জন্য সাহস পাই, অনুপ্রেরণা পাই, যাদের ছায়া আমাদের উপরে থাকার কারণে আজকে আমরা মাঠে ময়দানে কথা বলতে পারছি, আমাদের সকলের মাথার মুকুট হুজুর আল্লামা শাইখুল হাদিস সুলাইমান আনসারী সাহেব কেবলা মাদ্দাজিলুল আলীর হায়াতের জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে যেন অফুরন্ত বরকত দান করে। সকলে বলুন আমিন। এবং আমরাও যারা মাঠে ময়দানে কাজ করার চেষ্টা করছি হুজুরের দোয়া নিয়ে, আমরা যেন হুজুররা যেইভাবে আমাদেরকে সুন্নিয়তের মাঠ সাজিয়ে দিয়েছেন, এই সুন্নিয়তের মাঠের মধ্যে কেউ যেন ফেতনা সৃষ্টি করতে না পারে, সুন্নিয়তকে বিক্রি করে কেউ যেন পেট পূজা করতে না পারে, সুন্নিয়তের নামে এই মাঠকে যেন কেউ হাসি তামাশা রঙ্গমঞ্চ বানাতে না পারে, এই জন্য হুজুরের কাছে দোয়া চাই। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের সন্তান হিসাবে মাঠে ময়দানে আপনাদের রেখে যাওয়া এই মাঠকে সাজানোর জন্য, এই মাঠকে যারা নষ্ট করতে চায় তাদের হাত থেকে বাঁচানোর জন্য আমরা যেন কাজ করতে পারি, আমরা হুজুরের কাছে সেই দোয়া কামনা করছি। হুজুর যেন আমাদের জন্য একটু দোয়া করবেন। এবং আজকের মাহফিলের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যারা খেদমত করেছেন, তাজেদারের সালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের সকল সদস্য ভাইয়েরা, আল্লাহ পাক তাদেরকে যেন কবুল করে। সবাই বলেন আমিন। গাউসিয়া কমিটি বাংলাদেশ গহিরার বিভিন্ন এলাকার পীর ভাইরা এখানে এসেছেন, কর্মকর্তাবৃন্দ এসেছেন, সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। এবং অত্র এলাকার সকল মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়া নিজাম, পর্দানশীন মা বোনেরা, প্রবাসী ভাইরা যারা যেখান থেকে শুনেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা মোবারকবাদ জানিয়ে আমি আমার অগোছালো বক্তব্য এবং আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমি হুজুরের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।